আপনারা চাইলে ই ভিসাতে জাপান থেকে একটা ঢু দিয়ে বা কদিন কাটিয়ে যেতেই পারেন। তাছাড়া দক্ষিণ আমেরিকার এই দেশটিতেও কিন্তু আপনারা বেড়াতে যেতে পারবেন। এছাড়া এশিয়ার বেশ কিছু দেশও এর মধ্যে পড়ে, যেখানে আপনারা কানাডার পিয়ার থাকলে ভিসা ফ্রি এন্ট্রি বা ই ভিসাতে যেতেই পারবেন। কোনো কারণে চাকরি চলে গেলে নতুন চাকরি না পাওয়া পর্যন্ত এখানকার গভর্নমেন্ট আপনাদেরকে পে করবে। গুড মর্নিং বন্ধুরা, আমি সঞ্চিতা ফ্রম ক্যানাডা। আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আপনারা তো জানেনই ক্যানাডাকে কান্ট্রি অফ ইমিগ্রেন্ট বলা হয়। যখনই কেউ ক্যানাডাতে আসার সুযোগ পায় ওয়ার্ক পারমিটের থ্রু দিয়ে বা স্টাডি পারমিট নিয়ে, তখনই তারা এসে প্রথমেই যে কাজটা করে তারা চেষ্টা করে পিআর করে নিতে। আর বেশিরভাগ ক্ষেত্রে তো সবাই চেষ্টা করে পিআর নিয়েই ক্যানাডাতে আসতে। এই ধরুন আপনারা যদি ওয়ার্ক পারমিটে আসেন বা স্টাডি পারমিটে আসেন ক্যানাডাতে, তখন কিছু কিছু রেস্ট্রিকশন থাকে যেটা পিআরের ক্ষেত্রে থাকে না। কানাডায় একবার পিআর পেয়ে গেলে যে ক্যানাডা সরকারের থেকে এত সুবিধা পাওয়া যায় তা আমার কল্পনার অতীত ছিল। আপনারা যখন ওয়ার্ক পারমিটে ক্যানাডায় আসবেন তখন আপনাদের অনেক কিছু রেস্ট্রিকশন থাকবে, মানে বলতে পারেন অনেক কিছুতেই বাধা থাকবে। যেমন ধরুন, যেই কোম্পানির হয়ে আপনারা ওয়ার্ক পারমিট পাবেন সেই কোম্পানিতেই আপনাদেরকে কাজ করতে হবে, কিন্তু যদি আপনাদের পিআর থাকে তাহলে আপনারা এখানে যে কোনো কোম্পানি জয়েন করতে পারবেন। এমনকি এখানকার সিটিজেনশিপ যাদের আছে তারা যে সমস্ত কাজ করতে পারে, ধরুন আপনারা চাইলেন কোনো ব্যবসা করবেন, আপনারা সেগুলোও করতে পারবেন। আমি যখন প্রথমবার শুনেছিলাম এই পিআর এর কথা, মানে পিআর করলে এখানে এত সুবিধা পাওয়া যায়, আমি তো আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে যে রেস্ট্রিকশন গুলো আছে পিআর এর ক্ষেত্রে তার কোনোটাই নেই। চলুন আপনাদেরকে আজকে বলি এখানে পিআর থাকলে কি কি সুবিধা আপনারা পেতে পারেন। পিআর এর মানে কি চলুন আপনাদেরকে বলি। পিআর এর পুরো কথাটি হলো পারমানেন্ট রেসিডেন্সি। যদি আপনারা এখানে পিআর পেয়ে যান তার মানে আপনারা ক্যানাডার স্থায়ী বাসিন্দা হয়ে গেলেন। পিআর পাওয়ার সবচেয়ে বড় সুবিধা হলো পিআর হয়ে গেলে আপনারা ক্যানাডার যে কোনো প্রভিন্সেই কাজ করতে পারবেন, যেটা আপনারা যদি ওয়ার্ক পারমিটের থ্রুয়ে ক্যানাডায় আসেন সব প্রভিন্সে কাজ করতে পারবেন না। কারণ বেশিরভাগ ক্ষেত্রে কোম্পানি যেই প্রভিন্সে আপনাকে পাঠায় সেই প্রভিন্সেরই ওয়ার্ক পারমিট করে দেয়। তাছাড়া পিআর হয়ে গেলে আপনারা যে কোনো কোম্পানিতেই কাজ করতে পারবেন, একটা কোম্পানির হয়ে যে কাজ করতে হবে এরামটা নয়, আপনাদের কাছে পুরো ক্যানাডাটাই খুলে যাবে যে কোনো কোম্পানি যে কোনো প্রভিন্সেই কাজ করার জন্য। আর চাইলে আপনারা ব্যবসাও করতে পারবেন। এখানকার সিটিজেনশিপ যাদের আছে, মানে এখানকার নাগরিকত্ব যাদের আছে ক্যানাডিয়ানদের মতোই, আপনারা সমস্ত সুযোগ সুবিধা পাবেন, শুধুমাত্র ভর্তি আপনারা দিতে পারবেন। আর দু নম্বর হচ্ছে আপনারা চাইলে 5 বছর পর পিআর আবার রিনিউ করে নিতে পারবেন, মানে পিআর কার্ডটাকে রিনিউ করে নিতে পারবেন। আপনারা যদি পিআর পাওয়ার পর 2 বছর মানে 730 দিন ক্যানাডাতে থাকেন তাহলে আপনারা চাইলে পিআর কার্ড রিনিউ করে নিতে পারবেন। আর পিআর পাওয়ার 3 থেকে 5 বছরের মধ্যে চাইলে আপনারা এখানকার সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাইও করতে পারবেন, মানে ক্যানাডিয়ান নাগরিকত্বের জন্য। এখানে যে পিআর কার্ড পাওয়া যায় তার ভ্যালিডিটি হয় 5 বছরে। আপনারা চাইলে 5 বছর পর পিআর কার্ড রিনিউ করে নিতে পারবেন। আর যদি ভাবেন যে না আমরা সিটিজেনশিপ নেব, মানে ক্যানাডিয়ান নাগরিকত্ব,
পিআর পাওয়ার 3 বছর পরে আপনারা সেটাও অ্যাপ্লাই করতে পারেন। অনেকেই করে কি, পিআর প্রথমে করে নেয়, করে নিয়ে তারপরে 3 বছর পর সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে দেয়। কারণ সিটিজেনশিপ একবার পেয়ে গেলে আপনারা ক্যানাডিয়ান পাসপোর্ট পেয়ে যাবেন, আর ক্যানাডিয়ান পাসপোর্ট হলো ওয়ার্ল্ডের স্ট্রংগেস্ট পাসপোর্টগুলোর মধ্যে একটা। আপনারা সারা পৃথিবীতে 185টা দেশে ক্যানাডিয়ান পাসপোর্ট থাকলে ভিসা ফ্রি এন্ট্রি করতে পারবেন। ওই জন্য অনেকেই করে কি, পিআর পাওয়া 3 বছরের পরে এখানকার নাগরিকত্ব নিয়ে নেয়, তার ফলে তারা ক্যানাডিয়ান পাসপোর্টও হাতে পেয়ে যায়। আবার অনেকে করে কি, পিআর পাওয়ার 5 বছর পর আবার পিআর রিনিউ করে নেয়। সবাইরই জীবনের একবার স্বপ্ন থাকে যে সারা জীবনে একবার হলেও আমেরিকা যুক্তরাষ্ট্র বা ইউএসএতে বেড়াতে যাওয়ার। আপনাদের কাছে যদি ক্যানাডিয়ান পাসপোর্ট থাকে তাহলে আপনারা ভিসা ছাড়াই আমেরিকা যুক্তরাষ্ট্রেতে বেড়াতে যেতে পারবেন, এমনকি ভিসা ছাড়া আপনারা সেখানে 6 মাস থাকতেও পারবেন। আপনারা তো জানেনই যে আমাদের ভারতে ডুয়েল সিটিজেনশিপ চলে না, মানে দ্বৈত নাগরিকত্ব আর কি। আপনাদের এখানে ক্যানাডিয়ান যদি আপনারা সিটিজেনশিপ নিতে চান তাহলে ভারতীয় নাগরিকত্ব ছাড়তেই হবে। আবার কিছু কিছু দেশ আছে, যেমন ধরুন বাংলাদেশ, পাকিস্তান, এরা ডুয়েল সিটিজেনশিপ বজায় রাখে, মানে ওখানকার লোকেরা দ্বৈত নাগরিকত্ব রাখতে পারে। আর ইন্ডিয়ানরা যেটা বেশিরভাগ ক্ষেত্রে করে, এখানে যদি তারা ক্যানাডিয়ান সিটিজেনশিপ নিয়ে নেয় তাহলে তারা ওসিআই কার্ড করে নেয়। ওসিআই এর পুরো কথাটি হলো ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া, কি যেটা থাকলে আপনাকে সারা জীবন আপনি ইন্ডিয়ায় ঢোকা বা বেরোনো করতে পারবেন, তার জন্য আলাদা করে আপনাকে ইন্ডিয়ার জন্য ভিসা করতে হবে না। এবং ওসিআই কার্ড তখনই পাওয়া যায় যখন আপনি ইন্ডিয়ান অরিজিন হবেন আর কি। তিন নম্বর সুবিধা হলো ফ্রি এডুকেশন, মানে বিনামূল্যে পড়াশোনা। ক্যানাডাতে ক্লাস 12 অবধি বিনামূল্যেই পড়াশোনা করা যায় সরকারি স্কুলগুলোতে আর কি। তারপর হায়ার এডুকেশনের জন্য, মানে কলেজ বা ইউনিভার্সিটিগুলোতে পড়তে গেলে তখন আপনাকে পয়সা খরচা করতে হবে। আর যদি আপনাদের কাছে পিআর থাকে তাহলে পড়তে গেলে আপনাদের ফিস যেটা লাগে ইউনিভার্সিটিতে অনেকটাই কম লাগে, কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে ফিসটা অনেকটাই বেশি লাগে। 4 নম্বর সুবিধা হলো যদি আপনাদের কাছে পিআর কার্ড থাকে তাহলে ক্যানাডাতে আপনাদের চিকিৎসা বিনামূল্যে হবে। চিকিৎসা বলতে বলতে পারেন ডাক্তার দেখানো, ব্লাড টেস্ট, এই সমস্ত আর কি। ওষুধ তো আপনারা বিনামূল্যে পাবেন না, হ্যাঁ যদি আপনাদের, আপনারা যে কোম্পানিতে আছেন সেই কোম্পানির যদি কোনো প্রোভাইডারের সঙ্গে আপনাদের ইন্স্যুরেন্স করানো থাকে তাহলে ওষুধটা আপনারা অনেকটাই ছাড় পেয়ে যাবেন। কোনো কোনো কোম্পানি তো 90% অবধি ওষুধের ক্ষেত্রে কভারেজ দেয়, তো সেখান থেকে ওষুধটা কেনার সময় আপনারা অনেকটাই ছাড় পেয়ে যাবেন। কিন্তু ডাক্তার দেখানো, সমস্ত রকম ব্লাড টেস্ট, এইগুলো আপনারা যেই প্রভিন্সে আছেন সেই প্রভিন্স থেকেই সুবিধাগুলো পেয়ে যাবেন, এইগুলোর জন্য আপনাদের আলাদা করে পয়সা খরচা করতে হবে না। কিন্তু অনেক সময় কি হয়, কোনো কোনো প্রভিন্স আছে যেগুলোতে আপনারা ওয়ার্ক পারমিটে বা স্টাডি পারমিটে থাকলে চিকিৎসার সুবিধাগুলো পাবেন না, সেখানে আপনাদের পয়সা দিয়েই চিকিৎসা করাতে হবে। এরকমও শুনেছি যে কোনো কোনো প্রভিন্সে আছে যেখানে ধরুন ওয়ার্ক পারমিটে আসলেও 3 মাস পরে আপনারা বিনা পয়সার চিকিৎসার সুবিধা পাবেন, মানে আপনাদের আইডি কার্ড তৈরি হবে হেলথে। কিন্তু অ্যালবার্টাতে যেটা হয়, আপনারা যদি ওয়ার্ক পারমিটে বা স্টাডি পারমিটেও আসেন আপনারা কিন্তু আসার পরেই এখানে অ্যালবার্টার হেলথ কেয়ারের সুবিধাগুলো আপনারা পেতে পারবেন। আর পিআরের আর একটা বড় সুবিধা বলতে পারেন, যদি আপনাদের পিআর থাকে, মানে ধরুন কোনো ফ্যামিলি মেম্বারের যদি পিআর থাকে, সে চাইলে তার বাবা মা স্ত্রী সন্তানদের অবশ্যই ব্লাড কানেকশানে যারা আছে তাদেরকে আপনারা চাইলে পিআরের জন্য স্পন্সর করতে পারবেন। তাছাড়া যদি আপনাদের কাছে পিআর কার্ড থাকে সেই পিআর কার্ড নিয়েও আপনারা অনেক কান্ট্রিতেই ভিসা ফ্রি এন্ট্রি করতে পারবেন। কোন কোন দেশে সেটা তো শুনে আমিও অবাক হয়ে গেছি, চলুন আপনাদেরকে বলছি। তার আগে ভাবছি আজকে একটুখানি চিড়ে ভাজা বানাবো বাড়িতে, জানেন এখানে তো আমরা ওরকম ভাবে চিড়ে ভাজা বাইরে সেরকম কিনতে পারি না, বাড়িতেই বানিয়ে খাই। চলুন চিড়ে ভাজাটা বানাতে বানাতে আপনাদেরকে বলি। কি শুনতে এক্সাইটিং লাগছে, তাই না? হ্যাঁ বন্ধুরা, এই যেমন ধরুন আপনারা কানাডা থেকে ইন্ডিয়া বেড়াতে যাচ্ছেন আর আপনাদের কাছে ক্যানাডার পিআর আছে, আপনারা চাইলে ই ভিসাতে জাপান থেকে একটা ঢু দিয়ে বা কদিন কাটিয়ে যেতেই পারেন। দাঁড়ান দাঁড়ান, এবার তো বলবেন শুধু কি জাপান, আর কোনো দেশ নেই যেখানে যেতে পারবো?
একেবারে 35টা দেশ আছে যেখানে আপনারা কানাডার পিআর থাকলে ই ভিসা বা ভিসা ফ্রি এন্ট্রি নিতে পারবেন। চলুন জেনে নিই তাদের মধ্যে কতগুলো সম্পর্কে। কারি পাতাটা ভেজে নিয়েছি, এইবার এই বাদামগুলো একটুখানি নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে চিড়ের সাথে সবগুলোকে মিশিয়ে নিলেই আমার চিড়ে ভাজাটা হয়ে যাবে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, আপনারা সবাই কোস্টারিকার নাম তো শুনেই থাকবেন, যেটি দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি রাষ্ট্র। কানাডার পিয়ার থাকলে আপনারা কোস্টারিকাতে ভিসা ফ্রি এন্ট্রি নিতেই পারবেন। এরপর যেমন ধরুন জর্জিয়া, যেটি পূর্ব ইউরোপে অবস্থিত একটি দেশ, এখানেও আপনাদের ক্যানাডিয়ান পিয়ার থাকলে আপনারা ভিসা ফ্রি এন্ট্রি করতে পারবেন। আমি কিন্তু 2024 সাল অনুযায়ী ক্যানাডিয়ান পিয়ার থাকলে ভিসা ফ্রি কান্ট্রিগুলোর নাম বলছি। চলুন, আমার চিড়ে ভাজা, বাদাম ভাজা, কারি পাতা তিনটেই ভাজা হয়ে গেছে। এইবার আমি এগুলোকে মিক্স করে নেব, একটু মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে আমি ওই সামান্য চাট মশলা দেবো। বাদামগুলো যেহেতু নুন দিয়ে ভেজেছিলাম, তাই আলাদা করে নুন আর আমি দেবো না। তারপর যেমন ধরুন মেক্সিকো, আর আপনারা তো অনেকেই জানেন মেক্সিকো দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ। এখানেও আপনাদের যদি ক্যানাডার পিয়ার থাকে তাহলে আপনারা ভিসা ফ্রি এন্ট্রি করতে পারবেন। আর সিঙ্গাপুরের কথা আলাদা করে কি আর বলবো, এখনকার বাংলা সিনেমার বেশিরভাগ গান তো সিঙ্গাপুরেই শুটিং হয়। এই সিঙ্গাপুরেও কিন্তু ক্যানাডার পিয়ার থাকলে ভিসা ফ্রি এন্ট্রি করা যায়। চলুন এবার ভালো করে এই কারি পাতা, বাদাম, চিড়ে এগুলোকে মিশিয়ে নিই। আচ্ছা, আপনারা কিন্তু চিড়েটা ঠান্ডা হলে তবেই মেশাবেন, না হলে হাত পুড়ে যাবে। আর ঠান্ডা হওয়া এই চিড়ে ভাজাটা আপনারা যদি এয়ারটাইট কোনো কন্টেনারে রেখে দেন, মানে এয়ারটাইট কোনো কৌটোতে, তাহলে কিন্তু প্রায় 1 সপ্তাহ বা 10 দিন পর্যন্ত চিড়ে ভাজাটা মুড়মুড়ে থাকে। আমি কিন্তু এটা প্রায় বানিয়ে রাখি। এছাড়া যেমন ধরুন সাউথ কোরিয়া, সেখানেও কিন্তু ক্যানাডার পিয়ার থাকলে আপনারা ভিসা ফ্রি এন্ট্রি করতে পারবেন। তাছাড়া ক্যানাডার পিয়ার থাকলে আপনারা কাতারেও বেড়াতে যেতে পারবেন। আর সবশেষে আমি যে দেশটির নাম বলবো, সেখানে আমরা সবাই একবার না একবার বেড়াতে যেতেই চাই, সেটি হলো থাইল্যান্ড। ক্যানাডার পিয়ার থাকলে আপনারা থাইল্যান্ডেও ই ভিসাতে বেড়াতে যেতে পারবেন। এখানে আপনাদের যদি পিয়ার থাকে তাহলে আপনারা যখন কোনো কোম্পানিতে চাকরি করবেন তখন আপনাদের স্যালারি থেকে ইআই বা এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স কেটেই নেবে। ধরুন কোনো কারণে যদি আপনাদের চাকরি চলে যায় এবং যতদিন পর্যন্ত আপনারা চাকরি না পাচ্ছেন, ক্যানাডিয়ান গভর্নমেন্ট ওই ইন্স্যুরেন্সের বেসিসে আপনাদেরকে মান্থলি পে করতে থাকবে যতদিন না নতুন চাকরি পাচ্ছেন। ছাড়া পিআর থাকলে আপনাদের পেনশনেরও কিছু স্কিম চালু হয়ে যাবে, যেগুলো আপনারা যখন রিটায়ার করবেন সেই সুবিধাগুলো আপনারা যাতে পেতে পারেন। সুতরাং আপনাদের যদি পিআর থাকে তাহলে আপনারা অনেক সুবিধাই পেতে পারেন। এরকম নয় যে আপনাদের সিটিজেনশিপও থাকতেই হবে, সিটিজেনশিপ থাকলে হয়তো একটা দুটো সুবিধা আপনারা এক্সট্রা পাবেন। বেশিরভাগ ক্ষেত্রে এখানকার নাগরিকদের যে সুবিধাগুলো আছে, পিআর থাকলে আপনারা সেই সকল সুবিধাই পাবেন। এবার চলুন আপনাদের সাথে শেয়ার করি কি কি ঘটনা ঘটলে পিআর ক্যান্সেলও হয়ে যেতে পারে। অনেক কারণ আছে যেগুলো ঘটলে কিন্তু আপনাদের আবার পিআর ক্যান্সেলও হয়ে যেতে পারে। যেমন ধরুন আপনারা যদি ক্যানাডাতে পিআর পাওয়ার পরে 2 বছর মানে 730 দিন না থাকেন, তাহলে আপনাদের পিআর রিনিউ হবে না। আবার ধরুন কোনো রকম আপনারা যদি ক্যানাডার কোনো আইন অমান্য করেন, তো সেক্ষেত্রে অনেক সময় আপনার পিআরের ওপরে ধাক্কা আসতে পারে, মানে আপনাদের পিআর ক্যান্সেলও হয়ে যেতে পারে। আবার যেমন ধরুন ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, মানে কেউ যদি মদ্যপান করে গাড়ি চালায় তো সেক্ষেত্রে পুলিশ ধরলে কিন্তু পিআর ক্যান্সেল করে দিতেই পারে। তারপরে ধরুন কেউ যদি সিরিয়াস কোনো ক্রাইম করে তাহলেও কিন্তু ক্যানাডিয়ান গভর্নমেন্ট এখানকার পিআর ক্যান্সেল করে দিতে পারে। কাজেই পিআর পাওয়ার পরে আপনাকে কিছু বেসিক রুল এখানকার ফলো করতেই হবে, না হলে কিন্তু ক্যানাডিয়ান গভর্নমেন্ট আপনাদের পিআর ক্যান্সেল করে দিতে পারে। আপনারা যারা ভবিষ্যতে কানাডায় আসতে চান, আমি
অলরেডি একটা ভিডিও বানিয়েছি যে আপনারা কিভাবে ক্যানাডায় আসবেন সেই নিয়ে। ডেসক্রিপশন বক্সে আমি তার লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন। আর যদি আপনারা বিশদে জানতে চান যে কিভাবে পিআর করবেন, তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার বা সেই নিয়ে একটা ভিডিও তৈরি করার। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলে সিলেক্ট করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তবে আসি, দেখা হবে পরের অন্য একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই খুব খুব ভালো থাকবেন।